হ্যাঁ, তো আপনার যদি ওজোর থাকে যে সারাদিন আপনি গাড়ি দান করিয়ে চার টাকা নামা, আপনার তো নিজের গাড়ি, তাই তো? বেশ, তাহলে বাদ কোনো উপায় নেই। যদি আপনি বাসায় আসছেন, ট্রেনে আসছেন, ট্রেনে কিন্তু নামাজ পড়া হবে, ট্রেনে নামাজ পড়া সহজ। আর বাস যদি স্টেট বাস হয় তাতেও নামাজ পড়া যায়। বেশ, ছাদে আসছেন তো আরও সুবিধা, ছাদে আরও সুবিধা, তাই না? ছাদে আপনি পশ্চিমমুখ হয়ে এসে বসে বসে রুকু সেজদা করবেন, কেউ জানতে পারবে না, ছাদে তো বেশি সুবিধা। অতএব যদি ওজোর না থাকে আল্লাহ আপনাকে ছাড়বেন না। আর ওজোর যেহেতু নেই, আমি জানি বাসে ছাদে বেশি সুবিধা নামাজ পড়ার, খালি উজু করে চাপতে হবে, দিয়ে নামাজের সময় হলে পশ্চিম মুখে বসে যান, যেমন বসে নামাজ পড়ছেন বসে, সেভাবে বসে গিয়ে আল্লাহ আকবর বলে শুরু করে দেন, জোহরের আসরের মাগরিবের নামাজ শুরু করে দেন। তাতে যদি বাসটা ঘুরেও যায়, নিয়ে আপনার মুখটা দক্ষিণ দিকে হয়ে গেল, আপনার কি ঘুরতে হবে না, ওই মুখেই আপনি নামাজটা পড়বেন। আর একটা কথা বলে রাখি, ফরজ নামাজ যানবাহনে পড়লে জায়েজ নয়, তখন পড়তেই হবে যখন সময় পার হওয়ার ভয় থাকবে। নিজের গাড়ি হলে নিজের গাড়ি থামিয়ে যথাসময়ে চার রাকাত নামাজ পড়ে নিতে হবে, অন্যের গাড়ি হলে থামাতে আমি পারবো না, আমার কথাতেও থামবে না, তাহলে যানবাহনে ফরজ নামাজ হবে না, নফল হবে। কিন্তু যদি মনে হয় যে আমার নামাজটাই নষ্ট হয়ে যাবে, সময় পার হয়ে যাবে, তাহলে আপনাকে বাসেই যানবাহনেই পড়ে নিতে হবে, চাহে সেটা বাস হোক, ট্রেন হোক, প্লেন হোক। আমরা প্লেনে নামাজ পড়েছি, প্লেনেও নামাজ পড়েছি, খুব মানে সুখের কথা যে সৌদি এয়ারলাইন্স যেগুলো ফ্লাইট আছে, যারা গেছেন হাজি সাহেবরা তারা জানেন, সৌদি আরবের ফ্লাইটের পেছনের দিকে একটা ছোট্ট রুম করা আছে পর্দা দিয়ে, সেখানে জামাত সহকারে নামাজ পড়েছি। আর যেখানে নেই সেখানে ওই যে এয়ার হোস্টেসগুলোকে বলে, বিমান সেবিকাদেরকে বলে, শেষ দিকে প্লে দরজার কাছে আমরা নামাজ পড়েছি, কোনো কোনো সময়ে সিটে বসে বসেই নামাজ পড়েছি, যখন আসার সময় পূর্বমুখে আসতে হয়, পেছন দিকে ঘুরে আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নিয়েছি। তারপরে বিশেষ করে ফজরের নামাজটা, আমাদের ওখান থেকে আসতে হলে ফজরের নামাজটাই পড়তে হয়, এশার নামাজটা রেয়াজ এয়ারপোর্টে আমরা পড়ি, তারপরে কলকাতায় নামার আগে কী বলে কলকাতা নামার আগে কী হয়ে যায়, ফজর হয়ে যায়, তো তখন ফজরের নামাজটা প্লেনেই পড়ে নিতে হয়। কিন্তু আমার যদি ধারণা থাকতো যে মানে এয়ারপোর্টে নেমে ফজরের নামাজ পড়তে পারবো, তাহলে প্লেনে নামাজ পড়া যায় না, বুঝতে পারলেন? তো এই কথা বুঝে আপনাকে সফরের নানা রকম হুকুম আহকাম আছে, সালাতে মুবাশশির বিস্তারিত বর্ণনা আছে, তো ইমাম সাহেব যদি পড়েন এবং মানুষকে বোঝান খুব ভালো হবে। এইসব কথাগুলো এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, সব নিজে নিজের মতো আমল করে। যেমন আপনি আড়াইটার সময় বাসে ভেদিয়া যাবেন, বোলপুর যাবেন, আড়াইটার সময় বাস এখানে, আপনি দেখলেন আমি তো নামাজি মানুষ, তো কি করব, জোহরের তো পড়েছি, তো আসরটা তো হয়ে যাবে বোলপুর যেতে যেতে মাগরিব হয়ে যাবে, তো আসরটা পড়েনি, পারবেন আড়াইটার সময় আসরটা পড়ে বাস চাপা হবে? অনেক মানুষ কিন্তু মনে করে যে আসরটা তো পড়তে পারবো না, আমার সমস্যা হবে, তো এখন পড়েনি, দিয়ে আসরের সময় হওয়ার আগে আসরটা পড়ে নেয়, এটা কি কবুল হবে? না, এটা হবে না। তাহলে করবো কি, কাজা করবেন। যদি আপনি বলেন আমার ওজোর আছে, বোলপুরে গিয়েও আপনি নামাজ পড়তে পারবেন না, অথচ বোলপুরে মসজিদও আছে, যদি বলেন আমার কোনো জায়গায় স্টেশনে গিয়ে কোনো জায়গায় গামছা বিছিয়ে নামাজটা চার রাকাত পড়ে নিলেন, সে সময়ও নেই, উজু করার ব্যবস্থা আছে স্টেশনে, সেখানে উজু করতে পারবেন, একটা জায়গায় নিরিবিলিতে গিয়ে গামছাটা বিছিয়ে পশ্চিম মুখে নামাজটাও পড়তে পারবেন। কিন্তু একটা সমস্যা হলো, লোকে বলবে মুচমান, লজ্জা লাগবে, একটু রুকু সিজদা করলে সবাই অবাক হবে, অবাক কেউ হবে না, আমাদের দেশে জানে সবাই, লজ্জা লাগবে। তো সেই হেতু যদি আপনি এটা বলেন ওজো, এটা ওজোর নয়, আল্লাহ তাআলা মানবেন না, সেই ক্ষেত্রে আপনি যদি একান্তই পারলেন না বাড়িতে এসে, যেমন উনি পড়েন জোহর আসর মাগরিব এশা একসাথে পড়েন, আপনি সেরকম করবেন, তাছাড়া তো উপায় নেই। আর যদি উপায় থাকে তাহলে কিন্তু আল্লাহ ছাড়বেন না। হ্যাঁ বলুন। হ্যাঁ, ফরজ নামাজের পর দোয়া কি করা যাবে? দোয়া করা যাবে।
কিন্তু হাত তুলে নয়। ফরজ নামাজের পর দোয়া আছে কিন্তু হাত তুলে নয় আর জামাতিও নয়, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয়। আর এই জন্যই আপনি যেখানেই যাবেন, আমাদের ভারতবর্ষ ছাড়া আপনি দেখতে পাবেন না, সৌদি আরব যান, যারা যারা হাজ হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, কাবা ঘরে দেখবেন, আপনার টিভিতে দেখবেন, সেখানে হাত তুলে মোনাজাত হয় না। নামাজের সালাম ফেরা হয়ে গেল, শেষ হয়ে গেল নামাজ, ইমাম সাহেবও উঠে গেলেন আর সবাই সুন্নত পড়তে লাগলো জিকির আজকারের পরে, কিন্তু হাত তুলে মোনাজাত হয় না। আর তার কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নয়, আমাদের দেশগুলো আমাদের মসজিদগুলোতেও আগে আমরাই নিজেরাই করেছি, ঘটা করে মোনাজাত করেছি, কিন্তু এখন করা হয় না জানার পর, কারণ এখন জানার জিনিসটা বেশি হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে। সারা বিশ্বের খবর আমরা মুহূর্তের মধ্যে জানতে পাচ্ছি, তাহকিক হয়েছে, সেই তাহকিকে জানতে পাচ্ছি যে আমরা কিছু আমল করি যে আমলের ভিত্তি শরীয়তে নেই, আর সেগুলি হচ্ছে বিদাত। অতএব ফরজ নামাজের পর মন দোয়া আছে কিন্তু হাত তুলে নেই, জামাতি মোনাজাত নেই, এটা হচ্ছে বিদাত। আর আমাদের করা যেগুলো দোয়া নেই যে আছে, দোয়া আছে, যেমন তিনবার সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লা নাবুদু ইল্লা ইয়াহু, তারপরে কি বলে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে আয়াতুল কুরসি, তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তারপরে সুরার মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, কত দোয়া আছে। তারপরে আপনার দোয়া আছে আল্লাহুম্মা ফিরলি জুনুবি ওয়া খাতায়ায়া কুল্লাহা, এটা মোনাজাতের দোয়া, আল্লাহুম্মা আনইশনি ওয়াজবুরনি ওয়াহদিনি লি সালিহিল আমাল ওয়াল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লি সালিহিহা ওয়া লা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আন্ত। তারপরে দোয়া আছে আল্লাহুম্মা কিনি আযাবা কিয়ামা তাবাসু ইবাদাত, এগুলো ফরজ নামাজের পরের দোয়া। ফজরের নামাজের পরে একটা সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, কিন্তু হাত তুলে না। এগুলো ফরজ নামাজের পরে আছে। আর যে হাদিস দিয়ে বলা হয় ফরজ নামাজের পর দোয়া আছে, সে হাদিসটা হচ্ছে যে ফরজ প্রত্যেক ফরজ নামাজের পশ্চাতে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পশ্চাতে দোয়া কবুল হয়। এই ফরজ নামাজের পশ্চাতে মানে কি, পশ্চাতে মানে কি পরে, নাকি পশ্চাতে মানে শেষাংশে? আমি যদি বলি ইমাম সাহেব বাসের পেছনে আছে, ইমাম সাহেব বাসের পেছনে আছেন, বাসের পশ্চাতে আছেন, তার মানে কি বাসের ভিতরে না বাসের বাইরে রোডে? দুটোই বোঝা যায়। যদি ইমাম সাহেব রোডে দাঁড়িয়ে থাকেন, ইমাম সাহেব করবো বলো বাসের পেছনে, আর যদি পিছনের সিটে বসে থাকেন, ইমাম সাহেব কোথায় গেলেন কোথায় গেলেন, ওরা সিটের কি বলে বাসের পেছনে, দুটোই বোঝা যাবে, পিছনে মানে দুটোই বোঝা যায়। যে বাসের অংশের ভিতরে না বাসের অংশের বাইরে, নামাজের পিছনে দোয়া কবুল হয়, দুবুর শব্দ আছে, নামাজের পিছনে দোয়া কবুল হয়, তার মানে হচ্ছে নামাজের শেষাংশে, নামাজের অংশের ভিতরে, আর তার মানে সালাম ফেরার আগে। এটা আপনি কী করে বললেন, পরেও তো মানে হয়, হ্যাঁ পরে মানে হয়, এটা আমি অস্বীকার করি না, যেহেতু নামাজের পশ্চাতে যে তসবি পড়তে বলা হয়েছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহ, তো নামাজের পরেই পড়তে বলা হয়েছে, সেখানে তো আমরা সালাম ফেরার আগে বলি না। কেন আপনি মোনাজাতের কথাটা, দোয়ার কথাটা আপনি আগে বললেন? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা তাশাহুদ পড়বে এবং আমার ওপরে দরুদ পড়বে, তখন তোমরা ফাল্লিয়াতা খাইয়ার মিনাল আদিয়াতি মাশা, তখন তোমরা ইচ্ছা মতো দোয়া, তোমরা ফাল্লিয়াতা আউবাজ মিন আরবা, তখন চারটে জিনিস থেকে যেন পানাহ চায়। কখন? তাশাহুদ আত্তাহিয়াতু দরুদের পরে সে যেন চারটা জিনিস থেকে পানাহ চায়। কি কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযুকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। চারটে জিনিস থেকে যখন পানাহ চেয়ে নেবে,
তারপর তোমার পছন্দ মতো দোয়া বেছে নিয়ে পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা জালামনা, রব্বানা হাবলানা, রব্বিরহামহুমা, যত দোয়া মুখস্থ আছে বলো, যতক্ষণ না ইমাম সালাম ফিরেছে। অথবা একা পড়লে তুমি বলতে থাকো, তারপরে তুমি সালাম ফেরো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন দোয়ার জায়গা কোনটা, আর সেই থেকে বুঝে গেলাম যে দোয়া কবুল হবার সময় কোনটা, নামাজের আগে মানে নামাজের ভিতরে না নামাজের বাইরে। হট কানেকশন থাকে নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে, আকিমিস সালাত আলা জিকরি, আল্লাহর জিকির আমাদের সব সময় থাকে। এখন আমরা আল্লাহর জিকির করছি কিন্তু নামাজে দাঁড়ালে একটা বিশেষ জিকির, সেটা হট কানেকশন বলতে পারি। হট কানেকশন সে সালাম ফিরে দিয়ে হট কানেকশন থাকে না, তারপরে যদি মোনাজাত করি মোনাজাত কবুল হবে না তা বলছেন, কিন্তু সময়টা কি হচ্ছে গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে সিজদায়। আমরা আসলে নামাজে ওই যে বললাম না মানে বুঝি না, মানে বুঝি না ফলে আরেকটা কুনুটিয়া বলে একটা গ্রাম আছে, জানেন হয়তো বীরভূমে, সেখানে এক হাজি সাহেব আমার সঙ্গে তর্ক লেগেছে। তে শ্রাবণ মাস ছিল শেষের দিকে, আর সেই গরম, আকাশে বৃষ্টি নেই, তারা ফুটে আছে। আমি নামাজ পড়িয়ে এসে মসজিদে সেই হেলান দিয়ে বসার ব্যবস্থা এখানে ছিল বোধ হয় না, মসজিদের আঙিনাতে বসার ব্যবস্থা থাকে না, ওই মানে ইয়ে করা থাকে কী বলে বেঞ্চের মতো করা থাকে, ঠেস দিয়ে বসে সিমেন্টের বসে আছি। আর এসে আমি বলছি বৃষ্টি হচ্ছে না, আল্লাহ তাআলার কি ইচ্ছা, আর মলিসা মলিবিরা দোয়া তুলে দিল তো বৃষ্টি কোথা থেকে হবে, বলছি ভারী মুশকিল। দোয়া তুলে দিল মানে বলছে ওই সব নামাজের শেষে, বলছে দেখি নামাজের পরে হাত তুলে দোয়া বলছে বিদাত, দোয়া তুলে দিল। আমরা দোয়া তুলে দিল কি, এটা ছিল আদৌ, যে জিনিস থাকে সেটা তুলে দেওয়া হয়, এটা তো আদৌ নেই, তুলে দেওয়া কি হলো, এটা তো নেই, ও তাহলে কি করে বৃষ্টি হবে। আমি কেন আপনি নামাজের ভিতরে বৃষ্টি চাননি, তো বলছে নামাজের ভিতরে তো নামাজ, আমি এইটাই তো মুশকিল, আপনি নামাজে কিছুই চাননি আল্লাহর কাছে, বলছে বাবা আমরা তো অত বুঝি না, আমরা এটাই তো মুশকিল, এটাই তো মুশকিল, যে মানুষ জাহেল নামাজ পড়ে নামাজে কি বলছে বুঝেই না, সে নামাজে রুজি চাইল, সে নামাজে ঋণ থেকে মুক্তি চাইল, সে নামাজে আল্লাহর কাছে হেদায়েত চাইল, সে নামাজে আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাইল, সে নামাজে আল্লাহর কাছে রোগ মুক্তি চাইল, সে নামাজে আল্লাহর কাছে সন্ত্রাস পশু ইত্যাদি হিংস্র পশু থেকে সে মুক্তি চাইল, আরও কত কী চাইল সে নিজেই বুঝে না। ঋণ থেকে মুক্তি কোথায় চাওয়া হয় নামাজে, কি দোয়াটা, আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাদরাম, আল্লাহ আমি ঋণে পড়েছি, আল্লাহ তুমি আমাকে ঋণমুক্ত করো। একটা লোকে জানা ছিল, যারা দোয়া মাসুরা পড়ে তার দোয়াটাও পড়ে কিনা সন্দেহ, এটা পড়তে হয় সালাম ফেরার আগে, ঋণ মুক্তির দোয়া, ঋণ মুক্তি। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আপনি এত ঋণ থেকে মুক্তি চাইছেন কেন, মানুষ তো ঋণ করে থাকে, বলে জানো না ঋণ, যখন মানুষ ঋণী হয়ে যায় ঋণগ্রস্ত হয়ে যায় তখন ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফি করে, কথা বললে মিথ্যা বলে, ঋণ পরিশোধ না করতে পেরে মুনাফিকের দুটো আলামত, মিথ্যা বলে নেই, মিথ্যা বলে শনিবার দেবো ইনশাল্লাহ, তারপর শনিবার গেল শনিবার দিল না, ওয়াদা খেলাফ করলো। এইভাবে এই বিশাল গোনা ঋণ করা, ঋণ শোধ করতে না পারলে অনেক রকমের গোনা হয় আবার ইনশাআল্লাহ বলে। তারপর একজন হিন্দুদের লোক সে এসে বলছে আচ্ছা তোমাদের ইনশাআল্লাহ মানে কি, মানে কেন কি হলো, বলছে বাবু ওই যে রশিদ চাচার কাছে কিছু টাকা পাবো, যখনই যাই তখনই বলে ইনশাআল্লাহ শনিবারে দেবো। তখন হুজুর মানুষ ইমাম সাহেব মানুষ, ও তো জানে গ্রামের খবর, বিবিসি লন্ডন সব গ্রামের খবর, সবারই খবর রাখে, ছেলে মেয়ে সবারই খবর আছে। বলছে ও রশিদ চাচার কাছে তুমি ঋণ পাবে, বলছে হ্যাঁ ইনশাল্লাহ বলেছে, বলছে হ্যাঁ, বলছে ওর মানে হচ্ছে দেবনারে শালা, বুঝতে পারছেন। ঋণগ্রস্ত মানুষ হলে সে কত ফাঁপড়ে পড়ে, দিতে না পারলে জানেন সে মিথ্যা বলে, সে ওয়াদা দিয়ে খেলাপি করে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি ঋণ থেকে পানা চাই, ঋণ থেকে পানা আমরা চাই, আমাদের হুঁশ নেই, আমাদের খবর নেই, আল্লাহর কাছে রুজি। আমি হাজি সাহেবকে বললাম বৃষ্টির জন্য আপনি দোয়া করেছেন, আপনি জানেন না দুই সেজদার মাঝে আপনি দোয়া করেছেন আল্লাহ আমাকে রুজি দাও, রুজি আমাদের চাষ নির্ভর বান্দা। ইমাম সাহেবদেরকে বলি
আপনারা যখন খুতবা দেবেন, খুতবার শেষে গ্রামের জন্য জান ভরে দোয়া করবেন, তাহলে আর মোনাজাত তো ওই প্রেমটা ভুলতে পারছে না। খুতবাতে জান ভরে দোয়া করবেন, আল্লাহ আমরা চাষ নির্ভর বান্দা, তুমি আমাদের চাষে ফুলে ফলে বরকত দাও, আমাদেরকে সময়ে বৃষ্টি দাও, অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদেরকে বাঁচাও, হে আল্লাহ আমাদের বান বন্যা তুফান থেকে বাঁচাও, হে আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত করো, হালাল কামাই উপার্জন করার তৌফিক দাও, হারাম কামাই থেকে বাঁচাও, ঋণ মুক্ত করো, আমরা ঋণী, ঋণ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করো, তারপরে ঘরে ঘরে রোগী, রোগীকে সুস্থ করে তোলো। জানে মানুষের, প্রত্যেকের মানুষের এক একটা সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে নিয়ে আপনি দোয়া করুন, দেখবেন বলে ইমামটা খুব ভালো রে দোয়া করছে কত সুন্দর, তখন ওই দোয়ার প্রতি মহাব্বত হবে, আর ফরজ নামাজের পর যে অভ্যেসটা ছিল ভুলে যাবে। এখন মহাব্বত মানুষের হয়ে আছে, ছাড়তে পারছে না, কেউ কেউ ছেড়েছে বাধ্য হয়ে, এখনও পর্যন্ত মহাব্বত লেগে আছে। আর মুশকিল হচ্ছে কিছু কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে করা যাবে, দিয়ে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আমরা নামাজের ভিতরে রুজি চাই আল্লাহর কাছে, আমরা নিরাপত্তা চাই, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হামনি, রহম করো আল্লাহ আমার, আল্লাহকে আমাকে রহম করো, আমার অভাব, আমার রোগ, আমার জ্বালা, আমার বালা, আমার মুসিবত, আমার সংসারে অশান্তি, তুমি আমাকে রহম করো, নামাজের ভিতরে বলি। ওয়ারহামনি ওয়াহদিনি আল্লাহ, এখন নানা মনের নানা পথ, কত রকম পথ বলছে এটা করো না, কেউ বলছে এটা করো, আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো। ওয়াহদিনি ওয়াফিনি আল্লাহ, তুমি আমাকে নিরাপত্তা দাও, হে আল্লাহ আমার ঘরে রোগী, আমার নিজে রোগগ্রস্ত, আমার ব্যথা, আমার বেদনা, আল্লাহ তুমি আমাকে আফিয়াত দাও, আমাকে নিরাপত্তা দাও, আমাকে সুস্থতা দাও, আমাকে ভালো করে তোলো। দুই সেতার মাঝখানে আমরা দোয়াতে বলছি, ওয়াজবুরনি আল্লাহ তুমি আমাকে সংশোধন করো, এ আল্লাহ যেমন ভেঙে ফুটে যায় দিয়ে সেটাকে ডাক্তাররা জয়েন্ট করে দেয়, সেটাকে কি করে দেয়, ভালো করে দেয়, আমার যদি কোথাও ভাঙা ফুটো থাকে, আমার কাজের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে, তুমি সংশোধন করে দাও। ওর ফাড়ি আমাকে উঁচু করো, লোকের চোখে আমাকে বড় করো, আমার সামাজিক প্রতিষ্ঠা উচ্চ করো, আমাকে লোকের চোখে সুউচ্চ করো, এটা আমার নামাজের মধ্যে চাই। ওয়ার জুকনি, আর ইহার না তুমি আমাকে রুজি দাও, আমার রুজির ব্যবস্থা করে দাও, আমার ধান ফল, আমার জমি আছে ধান ভাত, ধান যেন ভালো হয়, আমার বাগান আছে ফসল যেন ভালো হয়, আমার পুকুর আছে এগুলো সব ভিতরে ঢুকে আছে, এগুলো বলতে হবে না, ওয়ার জুকনি বললেই আল্লাহ সব বুঝে যাবে। পুকুর আছে, পুকুরে মাছ ভালো দাও, আমি চাকরি করি আমার ভেতরে বরকত দাও, আমি ব্যবসা করি এই ব্যবসাতে তুমি আমার লাভ দাও, এবং আমার কি বলে আমার ব্যবসাকে আরো বড় করে দাও, ইত্যাদি ইত্যাদি সবের ভেতরে ঢোকানো আছে। অতএব নামাজের ভেতরেই আমরা যে অনেক কিছু চাই আমরা কিন্তু বেখবর। আর জেনে রাখবেন যে আমরা যদি না বুঝি আল্লাহ দেবেন না, বলবেন আল্লাহ তো মনের খবর জানেন, তো মনের খবর তো নেই আপনার, আপনার মনে আছে কি যে আমি রুজি চাইছি, নেই তো, তো আল্লাহ দেবেন কোত্থেকে। ব্যাস, আর কোনো প্রশ্ন আছে? কাজা নামাজ একাকি যখন নামাজ পড়বেন তখন তকবীর দেওয়া, একামত একে বলে, সেটা জরুরি নয়, জামাত ছাড়া জরুরি নয়, কাজা নামাজ যদি জামাতে পড়েন তখন জরুরি, একামত দিয়ে কাজা পড়তে হবে। আর একা যদি পড়েন, যেমন মহিলারা বাড়িতে নামাজ পড়বে, একামত দেবে না দেবে না, দেবে, একামত দিয়ে নামাজ পড়বে, কিন্তু যদি না দেয় সমস্যা নেই, কিন্তু দুজন মহিলা যদি জামাত করে পড়ে তখন একামত দিতে হবে। ঠিক পুরুষরাও যখন একা পড়বে তকবীর দেওয়া জরুরি নয়, কিন্তু যখন জামাতে পড়বে তখন জরুরি। হ্যাঁ, আর কেউ বলুন। আপনি যেটাকে ভালো মনে করবেন সেটা আপনি, আম পাবলিকের জন্য খুব সহজ, বুঝুন, আম পাবলিকের জন্য খুব সহজ। আপনি যদি মনে করেন আব্দুল হামিদ মাদানি যেটা বলে গেল সেটা ফালতু কথা, অমুক সাহেব মাদ্রাস জিল্লুহুল আলী যা বললেন সেটা সত্যি, আপনি আমল করুন, আপনি বুঝে যাবেন, আপনি মোনাজাত শুরু করে দেন, আমি আপনাকে মানা করতে আসব না। আপনি যদি মনে করেন যে আমার দলিল শুনলেন, তার দলিল শুনে যদি মনে হয় যে মাদানি সৌদি আরবে দেখে এসছে, দোয়া নেই, কাবা শরীফে দোয়া হয় না, মদিনায় দোয়া হয় না, ফালতু কথা, আমরা আমাদের অমুক সাহেবের ফতোয়া শুনব, তার যুক্তি, তার ফতোয়ার মানে জোর আছে, দম আছে, আপনি তার উপরে আমল করুন, আপনি বেঁচে যাবেন, আল্লাহ আপনাকে ধরবেন, বুঝতে পারলেন? আম পাবলিকের জন্য কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এই সব লোকেদের জন্য যে ফতোয়া দিচ্ছে,
যার দলিল নেই জোর করে বলছে এটা করতে হবে, ওই নানা রকম এর গর্দান ওর ঠ্যাং নিয়ে ওই যে ফরজ নামাজের শেষে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত খালি হাতে ফিরিয়ে দেন না, ওখানকারটা নিয়ে এসে নামাজের শেষে লাগিয়ে দিল, নিয়ে বলছে জামাতি দোয়া করলে আল্লাহ কবুল করেন, কোথাকার হাদিস কোথায় নিয়ে এসে ফরজ নামাজের শেষে লাগিয়ে দিল, নিয়ে বল লাগাও দোয়া করো। তো আপনি আম পাবলিক যদি হন, আপনার যদি দলিল বোঝার ক্ষমতা না থাকে, তো আপনি যাকে আপনি বড় মনে করবেন, আপনি তাকলিদ করবেন, আপনার জন্য তাকলিদ ফরজ কারণ আপনি নিজে জানেন না, তখন আপনি তাকলিদ করবেন, তাকে তার কথাটা মেনে নেবেন, আই দুটো লোকের মধ্যে কার কথাটা, হ্যাঁ তখন কিন্তু ওই স্বজন পোষণ চলবে না, যেটা আমাদের গায়ে ইমাম তো এর কথাটা মানবো, পিচকুড়ির ইমাম ও কথা কেন মানবো, আর এটা এই ফতোয়াটা আমার আব্বা জানের তো এইটা মানবো, ও আমার চাচাও হয় না ওকে কেন মানবো, এইটা যেন না থাকে, থাকবে যে জ্ঞান যেটা আপনি বুঝবেন। ফাবাশ্বির ইবাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাবাশ্বির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা কথা শোনে মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, তারপর অনুসরণ করে সেই কথার যেটা সব থেকে সুন্দর, সেই কথার অনুসরণ করে, ইচ্ছা মতো নয় যেটা সব থেকে সুন্দর, সেই কথার অনুসরণ করে যদি বুদ্ধি আছে যে কার কথাটা সুন্দর সব থেকে সুন্দর সেইটার অনুসরণ করে, তার জন্য দুটো সার্টিফিকেট, উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন তারা হেদায়েত পায়, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারা হচ্ছে জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের কাজ হচ্ছে যেটা ভালো যুক্তিযুক্ত দলিল পুষ্ট সেটাকে মানবো, এছাড়া নয়। এদিনের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাফতে কালবাক ওয়াইন আফতা কাল মুফতুন, মুফতিরা এ বলছে হ্যাঁ, এ বলছে না, এ বলছে হ্যাঁ না, মানে হ্যাঁ না দুটোই, এইভাবে তিন রকম মুফতি তিন রকম ফতোয়া দিল, আল্লাহ নবী বলছে তুমি তোমার কালবেকে, তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো যে এইরকম ফতোয়া বলছে আরে কোনটা ভালো হতে পারে, এই বিচার করতে হবে, বিচার করে দেখো তোমাকে যেটা ভালো লাগবে সেটার উপর আমল করো, যদি ভুলও হয় সব পাবে, যদি ভুল হয় তবুও সব পাবে বেঁচে যাবে, কিন্তু মনমানি সুবিধাবাদ জিন্দাবাদ যেটা সুবিধা সেটা মানবো এ চলবে না। যেমন একটা সুবিধাবাদ জিন্দাবাদের কথা বলি, এই কদিন আগে ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামে, একজন আমাদের গ্রামের মেয়ে আহলে হাদিস গ্রাম হানাফি গ্রামের এক ছেলে এসে ভাগিয়ে নিয়ে গেছে, ঠিক আছে ভাগিয়ে নিয়ে গেছে, তারপরে আমাকে বললো যে এই ব্যাপার হয়ে গেছে কী করা যায়, তো আমি বললাম বাকি জীবনটা যা হয়েছে হয়েছে ঘটে গেছে, বাকি জীবনটা পবিত্র করার জন্য আরেকবার বিয়ে পড়িয়ে দাও, তখন বাবা রাজি ছিল না, আর সালাফি মতে আহলে হাদিসদের মতে বাবা রাজি না থাকলে মেয়ের বিয়ে শুদ্ধ হয় না, হানাফিদের মতে শুদ্ধ হয়ে যায়। এবারে আমি বললাম যে বিয়েটা যদি একবার পড়িয়ে দেওয়া হয় বাকি জীবনটা মানে পবিত্র হবে, ফোন করা হলো যোগাযোগ করা হলো, তো সে বলছে না বিয়ে শুদ্ধ হয়ে গেছে, আমরা আমাদের মুফতিদেরকে জিজ্ঞেস করেছি বিয়ে শুদ্ধ, তো আমি বললাম ওরা কি হানাফি মজাবের, বললো হ্যাঁ, তাহলে কোনো ব্যাপারই নেই হয়ে গেছে, ওরা না হয়ে গেছে ভালো হয়ে গেছে। এই মেয়ে যখন পাঁচ ছ বছর পরে সংসার করে তার স্বামী কি ঝটপট হয়েছে তালাক তালাক তালাক, কি বলেছে তিন তালাক এক মজলিসে বসে দিয়েছে, এবং সেই মুফতির কাছে গেছে বলছে তালাক হয়ে গেছে এর সঙ্গে আর ঘর সংসার করা যাবে না, যতক্ষণ না অন্যের সাথে বিয়ে দিয়েছ এক রাত বাস করতে দিয়েছ, তারপরে ও তালাক দেবে না, তারপরে বিয়ে পড়ালে তবে আবার ওই পাবে, ছেলে মেয়ে হয়ে গেছে হায় 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 একসঙ্গে তিন তালাক দিয়ে ফেলেছে, এখন তো আইনত নিষেধ তাই না, ভারতে নিষেধ করা হয়েছে, কিন্তু মুফতি সাহেব বলে দিলেন, তখন এবারে আমার কাছে আসবে না আসবে না, মলি সাহেব কী হবে, আমরা তখন বলবো তিন তালাক এক তালাক, তোমার কিছুই হয়নি তালাক হয়নি তুমি রুজু করে নাও, এই হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ, বুঝতে পারলেন, বিয়ের সময়ে তখন আমার ফতোয়া নিল না, তালাকের সময়ে আমার ফতোয়া নেবে, যেটা বেশ মিষ্টি 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 হাফ হাফ আর কড়ওয়া কড়ওয়া থু থু, মানে ইচ্ছা মতো মানবো দিন, কখনো এর ফতোয়া মানবো কখনো ওর ফতোয়া মানবো, যেমনটা সুবিধা হবে সুবিধাবাদ জিন্দাবাদ না, এটা চলবে না শরীয়তে, এটা চলবে না, খেয়াল খুশি চলবে না, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন তুমি যুক্তি দেখো দলিল দেখো, বোঝার ক্ষমতা যদি নাও থাকে তুমি কার কথাটা যদি মনে করো যে হ্যাঁ এই কথাটা ভালো সেটা মানো, আল্লাহ বাঁচিয়ে দেবে, আর নাচর যদি এই রকম হয় যে আমি আমার ইচ্ছা মতো মানবো আমার সুবিধা মতো যেটা খুশি সেটা মানবো, আল্লাহ ছাড়বেন না একদম ছাড়বেন না, অতএব আম লোকের কোনো সমস্যা নেই, আমি আজকে বলে গেলাম হ্যাঁ, কালকে যদি কেউ এসে বলে দেন না
যদি মনে হয় যে আমার থেকে সে বড় তার দলিল হচ্ছে বেশি ভালো ইত্যাদি আপনি তার কথা মেনে নেবেন, কোনো ব্যাপার নেই, আমারও কোনো ক্ষতি হবে না, কারণ আমি দলিল দেখে বলেছি। আর সেও যদি দলিল দেখে বলে তারও কিছু সমস্যা হবে না, আর আপনাদেরও কিছু সমস্যা হবে না, কিচ্ছু সমস্যা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। কোথায় যাব, কি হবে, পেটের দায়ে মরবি, কার কথায় চলবি, এটাতে পাবলিক বলেই থাকে, পাবলিক বলেই থাকে, পেটের দায়ে মরবি। ওই যে ভিখারি বিদ্যা, পেট বাঁচাবার জন্য মাদ্রাসা খুলেছে, পেটে বাঁচানোর জন্য মাদ্রাসায় পড়াশোনা করে, ভাই কী খায় রে ভাই, ভিক করে পুঁই শাক দিয়ে ভাত খায়, আমরা আটি দিয়ে ভাত খায়, কচুর সময় কচু ফুটানো যে ভাত খায়, আলুর সময় আলুর ছাল দিয়ে ভাত খায়, কি খেতে দাও তোমরা, তার উপরও এই বদনাম, পেটের দায়ে মলবি, কার কথায় চলবি, তো নিজের মতো চল, তো নিজের মতো চল, তো ছাগল তো বিদিকে জবাই করো, কে কী বলতে, কে কেউ বলবে না, তো যাই হোক, এতে কোনো সমস্যা নেই, পাবলিকের কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, আপনি যেটা ভালো মনে করবেন, যেটা যার কথা মনে হবে যে ভালো, আপনি আমল করুন, আপনি বেঁচে যাবেন, আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর কিছু আছে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দেখুন, হ্যাঁ শুনুন শুনুন, ব্যাস বলছি 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 বলছি, ইসলামে হালাল হারাম আছে, হারাম খাদ্য খেয়ে যদি কেউ দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার দোয়া কবুলযোগ্য যে মুসাফির, মুসাফিরে গেছে, সফরে গেছে, ধুলো মলিন অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বে ইয়া রব্বে, আমাকে এই দাও আমাকে সেই দাও। আল্লাহ রাসূল বলছেন, ও মাতআমুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবুলা, ও যা খেয়েছে পেটে তা হারাম, যা গায়ে পড়ে আছে সেটাও হারাম। যাই হোক, সুদ ঘুষ, আজকাল তো মাশা আল্লাহ ব্যাংকের সুদ তো আর কেউ ছাড়ছে না, লভ্যাংশ বলছে, ইন্টারেস্ট খেয়ে যাচ্ছে। আর আমাদের আলেমরা, মাদ্রাসাগুলো আছে বলে গুল কারখানা চলছে, তামাক কারখানাগুলো মাদ্রাসাগুলোর জন্য চলছে, মৌলবিগুলো জ্বর দেখাচ্ছে বলে কারখানা চলছে, এরাই চালাচ্ছে। তো এগুলো হারাম না হারাম, ওরা মানে মাকরু, মাকরু মানে খেয়ে না খাওয়াই ভালো, আর যদি খাই কেউ তো হারাম নয়, কিন্তু আমরা স্পষ্ট বলছি যে হারাম। এখানে সমস্যা আছে, আপনি যেটা প্রশ্ন করলেন সেটা সমস্যা ওইখানে, ওরা বলে মাকরু, ভুল ব্যবহার করা মাকরু, কেন না স্পষ্ট দলিল নেই, ওরা হচ্ছে মাকরু, জর্দা খাওয়া মাকরু, বিড়ি সিগারেট খাওয়া মাকরু। তো এই মাকরু যদি হয় তাহলে আল্লাহ ধরবেন না, আর যদি মাকরু হে তাহরিমি হয় তাহলে আল্লাহ ছাড়বেন না, আর তার দোয়া কবুল হবে না। গৈলি গৈ কি বলে, খৈনি, গুল, গোরাকু, তাম্বাকু বা জর্দা, আর আপনি কেটা বললেন গালি, বিড়ি সিগারেট খেলে তার দোয়া কবুল হবে না, আল্লাহ দোয়া কবুল করবেন না। আর দোয়া, নামাজ তো সবটাই দোয়া, নামাজ হচ্ছে দুই প্রকার দোয়া, দোয়া এ জিকির, দোয়া এ মাসালা, অতএব তার নামাজ কবুল হবে না, এটা স্পষ্ট কথা। যে কোনো রকমের হারাম, আমি শুধু গুল জর্দার কথা বলছি না, আরও বহু রকমের হারাম আছে সমাজে, তার মধ্যে বহুল প্রচলিত ব্যাংকের সুদ, ব্যাংকের সুদ, ব্যাংকে টাকা রাখছে, হিসাবও রাখছে না যে কোনটা সুদ কোনটা আসল, খেয়ে যাচ্ছে। অনেকে ফিক্সড ডিপোজিট করে, তো বুঝতে পারছেন বেটির বিয়ে দিচ্ছে, তারপরে হারামের টাকা ফিক্সড ডিপোজিট করে জামাইকে পণ দিচ্ছে, এই যে হারামের টাকা হোক তাহলে কী হলো, হারামের টাকা হারাম করকার, জামাই তো ছাড়বে না, দে পণ দে, এ ফিক্সড ডিপোজিটের টাকা ব্যাংকের সুদ খাচ্ছে, সেটাও তো হারাম। তো যাই হোক, বিভিন্ন রকমের হারাম আছে, হারাম ব্যবসা করছে, আপনি চোখের সামনে দেখছেন ধানে ধুলো দিয়ে বিক্রি করছে, দেখেছেন আগ্রাগুলোকে পানিতে ডুবিয়ে ভিজিয়ে রেখে তারপর ধানের সঙ্গে মিক্স করে, দেখেছেন একবার রোডের ধারে করছে, এগুলো হারাম নয়, সবাই দেখছে, আলেম মৌলবি জালেম সব দেখছে, জামাত দেখছে, সরকার পর্যন্ত দেখছে, পুলিশ দেখছে, কেউ কিছু বলে না, আজীব লাগছে। তো হারাম ব্যবসা করে যারা খাচ্ছে তাদের ওই অবস্থা, তাদেরও হারাম খাওয়া হচ্ছে, তাদেরও নামাজ কবুল হবে না, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ, আর কিছু না বন্ধ করে দেবো, ফজরের নামাজ সুন্নতটা পড়ে বাড়িতে পড়ে না, যদি আপনার মসজিদে আসার সামর্থ্য আছে
তাহলে বেটা ছেলের মসজিদে ছাড়া ঘরে নামাজ হবে না, একটা হাদিসে আছে পরিষ্কার, তার নামাজ হবে না। আপনি যদি বলেন আমি অসুস্থ, সেটা আলাদা কথা, সেটা তো আপনার ওজোর হলো। আপনার জামাত ছাড়া যদি ওজোর থাকে আল্লাহ কবুল করবে, আর যদি ওজোর না থাকে